নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর তার আগে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকের রেসিপি হলো মালাই পানির। আর এই মালাই পানির রেসিপিটা আমি শেফ সৌগত, একজন সেলিব্রিটি শেফের থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিলাম আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল, তাই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। খুবই ইজি ওয়েতে তোমরা একটা সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারবে এক নিমিষেই। তো রেসিপিটা আজকে শুরু করার আগে বন্ধুরা বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো তোমরা সবসময় দেখতে চাও, তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে গিয়ে সুইট কোকোস ওয়ার্ল্ড সার্চ করতে হবে। সার্চ করা হয়ে গেলে সেখানে সাবস্ক্রাইব অপশান থাকবে, সেই সাবস্ক্রাইব অপশানটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে রাখতে হবে। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি কিংবা নতুন নতুন ব্লগ দেবো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজকে মালাই পানির বানাতে আমার যা যা লাগবে তোমাদের দেখিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়েছি আর সেটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে রেখেছি, মানে খুব মিহি করে চপ করতে হবে না, কারণটা আমি পরে দেখাবো। আর এখানে আছে রসুনের কোয়া, তো আমি এখানে 6টা মতন রসুনের কোয়া নিয়েছি বড় বড়। আর আছে আদা কুচানো। আর আমি এখানে 50 গ্রাম মতন কাজু নিয়েছি জলে ভিজিয়ে, তারপর আমি জলটা ঝাড়িয়ে এখানে রেখে দিয়েছি। এছাড়াও আমি এখানে নিয়েছি গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ ও দারচিনি। পরিমাণ এখানে আছে 2 এলাচ, 4টে লবঙ্গ আর 1টা দারচিনি আর 7-8টা মতন গোলমরিচ গোটা। আর আমি নিয়েছি বাটার। আর এখানে দুধ আছে 1টা বড় কাপের, 1 কাপ দুধ। আর মশলার মধ্যে বেশি কিছু লাগবে না, লাগবে নুন, চিনি আর গরম মশলার গুঁড়ো। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, গুঁড়ো চলবে না। তো প্রথমে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, সেটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি গোটা দুধটাই দিয়ে দিচ্ছি। এখানে আমার 1টা বড় কাপের 1 কাপ দুধ আছে 300 গ্রাম পনিরের জন্য। এবারে দুধের মধ্যেই আমি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। গোটা গরম মশলাটা দুধের মধ্যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন ও কাজু দুধের মধ্যে দিয়ে ফোটাবো, কিন্তু মিডিয়াম থেকে স্লো ফ্লেমে আর 30 মিনিটের জন্য। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে দুধ যেহেতু নিচে ধরে যাবে, দুধটা ফুটতে ফুটতে গাঢ় হয়ে আসবে, সেই সময় বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আর সেটাকে পেস্ট করা হবে। তো দুধটাকে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন ও কাজুর সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে 30 মিনিটের জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 30 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, দুধটাও কমে এসেছে। আর আমি এটা 30 মিনিট পরে ঠান্ডা করে নিয়েছি যাতে পেস্টটা করা যায়। তো এইবারে আমি দুধের মধ্যে থেকে গোটা এলাচ, লবঙ্গ ও দারচিনিটা তুলে নেব আর গোলমরিচটা রেখে দেব, দিয়ে তারপর আমি পেস্ট করব। আর কটা দিচ্ছি আগে থেকে গুনে রাখলে ভালো হয় সেই অনুযায়ী তুলে নিতে হবে। তোমরা চাইলে রেখেও দিতে পারো, কিন্তু দুধের সাথে এতক্ষণ ফোটার পরে ওর যে আসল যে গন্ধটা, সেই গন্ধটাই পুরো চলে যায়। তো দুধের মধ্যে পুরো গন্ধটা মিক্সড হয়ে গেছে, তো ওগুলো তুলে নিলেই ভালো হয়। কিন্তু গোলমরিচটা আমি রেখে দিচ্ছি হালকা একটু ঝালঝাল ফ্লেভার আসার জন্য। আর তোমরা এখানে চাইলে একটা কাঁচা লঙ্কাও নিতে পারো, যদি আরেকটু বেশি ঝাল পছন্দ করো। তো আমি এবারে এই দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। আর মাথায় রাখতে হবে পেস্ট করার আগে যেন পুরো দুধটাই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এখানে খুব মিহি একটা পেস্ট হয়েছে। এবারে আমি একটা কড়াই মিডিয়াম ফ্লেমে গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে আমি পুরো পেস্টটাই দিয়ে দেব কোনো তেল মশলা ছাড়াই। তো বন্ধুরা, এখানে আমি পুরো পেস্টটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে। আর যে মিক্সিং বোলে আমি পেস্টটা বানিয়েছি তাতে আমি 1 কাপ মতন জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। প্রথমে জল দিয়ে নাড়ার পরে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব, কিন্তু গ্যাসটা যেন মিডিয়াম ফ্লেমেই থাকে। এবারে আমি পনিরগুলো দিয়ে একটু নেড়ে 1 মিনিট মতন ফুটিয়ে তারপর আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে তো বেশি কিছু লাগবে না, আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, যে যেরকম নুন পছন্দ করো সেরকম দিতে পারো। আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যদি তোমরা মিষ্টি একটু কম পছন্দ করো কমও দিতে পারো, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর 1 থেকে 1.5 চা চামচ মতন গোটা গরম মশলা দিয়ে এবারে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটাবো। এখানে যেহেতু পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই বয়েলড রয়েছে, সেই জন্য খুব বেশিক্ষণ রান্নাটা আর করতে লাগবে না। তো আমি একটু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
বউ যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী গ্রেভিটা রাখতে হবে। তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, আমি 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু সিমে করে 1 কিউব মতন বাটার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নাবিয়ে নেব, কারণ রান্নাটা আমার একদমই রেডি। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মানে 1 থেকে 2 মিনিট এবারে ফোটালেই হয়ে যাবে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার পর্যাপ্ত গ্রেভি রেখে বন্ধ করে দিতে হবে। তো যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী রেখেই বন্ধ করলে হবে, কিন্তু এটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। যে যেরকমভাবে পছন্দ করো সাজাতে পারো। তো এটা সত্যি খুব অসাধারণ খেতে হয়, তোমরা রুটি লুচি পরোটা কিংবা যে কোনো রাইস আইটেম মানে জিরা রাইস পোলাও দিয়েও খেতে পারো, খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কথা দিচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে হাজির করার চেষ্টা করব। তো বন্ধুরা এবারে বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো আরও একটা নতুন কোনো রেসিপি কিংবা একটা নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ততক্ষণ অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। বাই বাই, টেক কেয়ার।